নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, গতকাল বুধ গ্রহ মার্কি হয়ে গিয়েছে, যার ফলে এই বুধ গ্রহের কার্যকারিতা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ বর্তমানে বুধ গ্রহ যথেষ্ট পরিমাণে পাওয়ারফুল অবস্থায় রয়েছে, যার ফলে এই ছয় রাশির জাতক ও জাতিকার জীবনে দু হাতে ধন আসতে চলেছে। তো কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শশী গ্রহ। বর্তমানে বুধ গ্রহ রয়েছে পাওয়ারফুল, আর যার ফলে যে ছয় রাশির কথা আমি বলতে চলেছি সেই ছয় রাশির জীবনে কোন কোন দিক থেকে অপরচুনিটি আসতে চলেছে তা আমি ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। তবে আপনার জন্মছকে বুধ গ্রহকে কিন্তু স্ট্রং থাকার প্রয়োজন রয়েছে। অর্থাৎ আপনার জন্মছকে বুধ গ্রহ যদি পাওয়ারফুল থাকে, তাহলে আমি যা যা বলতে চলেছি তা তা আপনাদের জীবনে ঘটবেই ঘটবে। কিন্তু যদি এর উল্টোটা থাকে, অর্থাৎ বুধ গ্রহ নিচস্ত থাকে বা বুধ গ্রহ ডিগ্রিগত দিক থেকে দুর্বল থাকে, বুধ গ্রহ যদি অশুভ নক্ষত্রে অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু আমার কথা মাটিতে পড়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা যত সম্ভব কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছকটি দেখিয়ে নিতে পারেন। আর যদি আপনারা মনে করেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। অর্থাৎ এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তার আগে জেনে নেওয়া যাক, বুধ গ্রহ বেসিক্যালি আমাদেরকে কি দেয় বা কি দেখায়। দেখুন, বুধ বেসিক্যালি বুদ্ধি এবং স্মৃতিশক্তির কারক গ্রহ। অর্থাৎ আপনার জন্মছকে বুধ গ্রহ যদি স্ট্রং থাকে, সেক্ষেত্রে আপনারা যথেষ্ট পরিমাণে বুদ্ধিমান ব্যক্তি হবেন এবং আপনার মধ্যে উপস্থিত বুদ্ধি যথেষ্ট পরিমাণে থাকবে। এছাড়াও বুধ গ্রহ ব্যাংকিং সেক্টর দেখায়, বুধ গ্রহ শেয়ার মার্কেট দেখায়, বুধ গ্রহ বইয়ের দোকান দেখায়, বুধ গ্রহ বিদ্যা দেখায়, অর্থাৎ পড়াশোনা দেখায়, বুধ গ্রহ যে কোনো সবুজ জিনিস দেখায়। এছাড়াও বুধ গ্রহ মাসির সুখ দেখায়। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনার জন্মছকে যদি বুধ গ্রহ শুভ অবস্থায় থাকে, তাহলে দেখবেন আপনার সাথে মাসির সম্পর্ক ভালো থাকবে। আর যদি বুধ খারাপ অবস্থায় থাকে, তাহলে দেখবেন আপনার সাথে মাসির সম্পর্ক কিন্তু খুব একটা ভালো থাকবে না। এবার আসুন, আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই সৌভাগ্যবান ছয় রাশি যারা এই বুধের মার্গী হওয়ার ফলে তার শুভ প্রভাব পেতে চলেছে। তো প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই বুধের মার্গী হওয়ার ফলে তার শুভ প্রভাব পেতে চলেছেন। অর্থাৎ এই সময়, অর্থাৎ এই টানা 18 দিন আপনাদের জীবনে অর্থ ভাণ্ডার পূর্ণ হতে চলেছে। অর্থাৎ যারা চাকরি করছেন তাদের চাকরিতে প্রমোশন হওয়ার সম্ভাবনা রয়েছে, যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভবার্তা বহন করতে চলেছে। এছাড়াও যারা ডাক বিভাগের কর্মচারী রয়েছেন, আয়কর দপ্তরের কর্মচারী রয়েছেন, ব্যাংকিং সেক্টরে কাজ করেন এবং শেয়ার মার্কেটে কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এছাড়াও এই সময় আপনারা মাসিক সুখ পেতে চলেছেন এবং যাদের বইয়ের দোকান রয়েছে তাদের যথেষ্ট পরিমাণে ইনকাম বৃদ্ধি পেতে চলেছে। তবে একটি জিনিস মাথায় রাখবেন, আপনার জন্মছকে বুধ গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই বুধের মার্গী হওয়ার সুফল আপনারাও পেতে চলেছেন। অর্থাৎ এই সময়, অর্থাৎ এই টানা 18 দিন আপনারা দু হাতে পয়সা ইনকাম করবেন। অর্থাৎ যারা চাকরি করছেন তাদের চাকরিতে প্রমোশনের পাশাপাশি যারা ব্যবসা করছেন তাদের কিন্তু ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবেই ঘটবে।
এবং এই সময় যারা যাদের বইয়ের দোকান রয়েছে, যারা কনসালটেন্সির কাজ করেন, যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত, যারা ডাক বিভাগের কর্মচারী, যারা ব্যাংকিং সেক্টরের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এবং এই সময় আপনারা মাসির কাছ থেকে হেল্প পেতে চলেছেন, তবে আপনার জন্মছকে বুধ গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে। এরপর যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই বুধের মার্গী হওয়ার সুফল আপনারা টানা 18 দিন পেতে চলেছেন। আর এই 18 দিনের মধ্যে আপনাদের দুই হাতে পয়সা আসতে থাকবে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনাদের যারা চাকরি করেন তাদের চাকরিতে প্রমোশনের পাশাপাশি যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে আয় বৃদ্ধি হতে চলেছে। এবং এই সময় যারা ডাক বিভাগের কর্মচারী রয়েছেন, ব্যাংকিং সেক্টরের সাথে যুক্ত, শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, বইয়ের দোকান রয়েছে, যে কোনো সবুজ দ্রব্যের বিজনেস করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট পরিমাণে শুভবার্তা বহন করতে চলেছে। এবং এই সময়ের মধ্যে আপনারা মাসির কাছ থেকে হেল্প পেতে চলেছেন, তবে আপনার জন্মছকে বুধ গ্রহ কেমন পজিশানে রয়েছে সেটা একটা বড় বিচারের বিষয়। এরপরে যে 4 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই বুধের মার্গী হওয়ার সুফল আপনারাও পেতে চলেছেন। অর্থাৎ এই টানা 18 দিন আপনাদের জীবনে ধনবর্ষা হতে চলেছে। আর এই ধনবর্ষা কোন দিক থেকে হবে, যারা চাকরি করছেন তাদের দিক থেকে হবে, অর্থাৎ আপনাদের চাকরিতে প্রমোশনের পাশাপাশি নতুন চাকরি পাওয়ার সুবর্ণ সুযোগ কিন্তু আসতে চলেছে। এবং যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট পরিমাণে শুভবার্তা বহন করতে চলেছে। অর্থাৎ আপনারা যারা বিজনেস করছেন তাদের দুই হাতে অর্থ ইনকামের রাস্তা প্রশস্ত হতে চলেছে। এই সময় যারা ব্যাংকিং সেক্টরের সাথে যুক্ত রয়েছেন, শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, কনসালটেন্সির কাজ করেন, বইয়ের দোকান রয়েছে, ডাক বিভাগের কর্মচারী রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভবার্তা বহন করতে চলেছে। এবং এই সময়ের মধ্যে আপনারা মাসির কাছ থেকে হেল্প পেতে চলেছেন, তবে আপনার জন্মছকে বুধ গ্রহ কেমন পজিশানে রয়েছে সেটা একটা বড় বিচারের বিষয়। এরপরে যে 5 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই বুধ টানা 18 দিন ধরে আপনাদেরকে দুই হাতে অর্থ দিতে চলেছে। অর্থাৎ আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা এই বুধের শুভ প্রভাবের সুফল আপনারাও পেতে চলেছেন। এই সময়ের মধ্যে অর্থাৎ এই টানা 18 দিন আপনাদের হাতে অর্থ আসবে। আর এই অর্থ আসবে কোথা থেকে? এই অর্থ আসবে চাকরি থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে। এছাড়াও যারা ডাক বিভাগের কর্মচারী রয়েছেন, যারা কনসালটেন্সির কাজ করেন, যারা ব্যাংকিং সেক্টরে কাজ করেন, যারা বইয়ের দোকান করেন, যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভবার্তা বহন করতে চলেছে। এবং এই সময় আপনারা মাসির কাছ থেকে হেল্প পাবেন, তবে আপনার জন্মছকে বুধ গ্রহ কেমন পজিশানে রয়েছে সেটা একটা বড় বিচারের বিষয়। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই বুধের রাশি পরিবর্তনের সুফল আপনারাও পেতে চলেছেন। অর্থাৎ বুধ মার্গী হওয়ার ফলে আপনাদের জীবনে অর্থাগমন ঘটতে চলেছে। এই অর্থ আসবে শেয়ার মার্কেট থেকে, এছাড়াও বইয়ের দোকান থেকে, এছাড়াও ব্যাংকিং সেক্টর থেকে। এছাড়াও এই সময় আপনারা মাসির কাছ থেকে হেল্প পেতে চলেছেন, তবে আপনাদের জন্মছকে বুধ গ্রহ কেমন পজিশানে রয়েছে সেটা একটা বড় বিচারের বিষয়। তো এই ছিল 6 সৌভাগ্যশালী রাশি যারা এই বুধের মার্গী হওয়ার ফলে তার সুফল পেতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।